الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز حاضرين مسلم بھائی و بونرا আল্লাহ রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আযুমা শানুহু তার অসংখ্য সিফত ও সানা ও প্রশংসা, যিনি তার পরিপূর্ণ উপযুক্ত, যিনি আমাদেরকে খায়র ও বরকতের মাস রমাদান মাসের সিয়াম কিয়াম সহ সকল প্রকার পুণ্য ও ভালো কাজের মাধ্যমে অতিবাহিত করে ঈদ উল ফিতরের মাধ্যমে মুসলিম জাতির উদযাপন করে শাওয়াল মাসে আমাদেরকে তার অনুগত হওয়ার জন্য তার বান্দা হিসেবে এই জুমায় সালাতুল জুমা আদায়ের জন্য একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দরখাস্ত করি আল্লাহ পাক যেন অনুগ্রহ করে দয়া করে আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করে নেন এবং সাথে সাথে আমাদের ত্রুটি বিচ্যুতি গুণাগুলো মাফ করে দেন। রমাদানের শিক্ষা থেকে আমরা যেন তার উপরে অবিচল থাকতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সম্মানিত উপস্থিতি, রমাদানের পরের জুমা শাওয়ালের প্রথম জুমায় ঢাকা থেকে দূরে থাকার কারণে আপনাদের সামনে আসতে পারি নাই, নচেত আজকের যে বিষয়বস্তু আপনাদের সামনে আমরা পেশ করব তা গত জুমার জন্য ছিল বেশি উপযোগী। তবু আপনাদের সামনে সেই বিষয়টি আমরা পেশ করব খুতবার মধ্যে ইনশাআল্লাহ, তা হচ্ছে মাযা বাদা রমাদান, রমাদানের পরে আমাদের করণীয় কী।
রমাদানের পরে আমাদের করণীয় কি, এই বিষয়ের উপরে আমরা আজকের খুতবাতে আলোচনা করার ইচ্ছা করি এবং আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ পবিত্র রমাদান পুণ্যের মাস, আল্লাহর কাছে নিজেদের আনুগত্যকে বেশি বেশি প্রদর্শন করার মাস ছিল, নিজেদের আমলকে পরিশুদ্ধ করার জন্য উপযুক্ত সময় ছিল। এই জন্য আমরা রমাদান মাসে অনেক মুসলমান তারা ভালো কাজ বেশি করেছেন, বন্ধ কাজ ছেড়ে দিয়েছেন এবং আরও অনেক ভালো ভালো কাজ এবং গুণাবলী নিজেদের মধ্যে অর্জন করেছেন। স্বভাবতই সেই মাসটি অতিবাহিত হওয়ার পর আমাদের এখানেই চিন্তা করতে হবে যে এর পরে আমরা কি করব। সেই জন্য আরবিতে বলা হয় ফামাদা বাদা রমাদান, রমাদানের পরে আমাদের কি করা উচিত। এই প্রশ্নের উত্তর একটাই এবং সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এই যে রমাদানের পরে, রমাদান থেকে আমরা যেই শিক্ষা নিয়েছি, রমাদানের আগে আমাদের যেই ত্রুটি ছিল, যে কমতি ছিল, দুর্বলতা ছিল, রমাদানে আমরা সেগুলো কেটে ওঠার চেষ্টা করেছি। সুতরাং আমরা যেন এর উপরেই টিকে থাকতে পারি, এর উপরেই অবিচল থাকতে পারি, এই সিদ্ধান্ত রমাদান পার হওয়ার সাথে সাথেই প্রতিটি মুসলিম নারী এবং পুরুষের করা কর্তব্য। আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে ভালো কাজের উপরে, ইমান এবং ইমানের দাবির উপরে টিকে থাকার মধ্যেই কল্যাণ, তাহলেই আল্লাহর কাছে আমরা পুরস্কৃত হব এবং আমরা কল্যাণ লাভ করব। এই জন্য জনৈক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কওলান লা আসআলু আনহু আহাদান গায়রা। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলে দিন যে বিষয়ে আমি আপনাকে ছাড়া আর কাউকে জিজ্ঞাসা করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তাকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আপনি বলুন, তুমি বলো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুমিন। কি বলেন, ঠিক নেবে? ঠিক, আমরা মুমিন মুসলিম যারা ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, যারা গুনার কাজ করি, প্রত্যেকেই আমরা বলি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা মুমিন, ঠিক নেবে? ঠিক। এরপরেরটা আল্লাহ বলছে সুম্মা ইসতাকিম, তারপর এর উপরে ইস্তেকামত করো, অবিচল থাকো, সুদৃঢ় থাকো। এইটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে ধরা দিয়েছেন। কালকেই একজন রাত্রে 11:30 দিকে আমাকে ফোন করছিলেন, উনিও বোধহয় মসজিদে খুতবা দেন, আলেম মানুষ, মাঝে মাঝে বেচারা আমাকে ফোন দেন, বিভিন্ন মশলা জিজ্ঞাসা করেন। উনি বললেন, জোনাকে লোকেরা বলে যে আচ্ছা ইমান তো এনেছি, ইমান যেহেতু আছে, গুনার কাজ করার কারণে আল্লাহ পাক শাস্তি টাস্তি দিয়ে একবার বেহেশতে দিবে, তো এখন ওইটি উনি আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা কি বলা, এটার উত্তর কি বলবো স্যার। তো আমি বললাম যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিকে বললেন যে কুল আমানতু বিল্লাহ বলেই তো চুপ থাকতে পারতেন, এখানেই দাঁড়িয়ে দিতে পারতেন যে তুমি বলো আমিনদার, কিন্তু না বলে কি বললেন, তুমি বলো আমি ইমানদার, তারপরে এই কথার উপরে সুদৃঢ় থাকো,
তার অর্থ হচ্ছে এই কথার উপর যদি সুদৃঢ় থাকেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বাইরে চলা আপনার পক্ষে সম্ভব হবে না। ঠিক না বে? ঠিক। তাহলে আপনি এই চিন্তা করার সুযোগ কোথায় যে আমাকে শাস্তি টাস্তি জাহান্নাম টাহান্নাম দেওয়ার পরে একবার তোমাকে দেবে? তাহলে আপনি ধরে নিচ্ছেন, আপনি সিদ্ধান্তই নিয়েছেন যে আপনি জাহান্নামে জ্বলবেন, তারপর তো আল্লাহ দিবে। আমি তাকে শুনেছিলাম রাত্রে হাদিসটি, যে যেই হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সে জান্নাতে যাবে, কিন্তু এই হাদিসটিতে একাধিক সূত্রে একটি কথা বাড়তি বলা আছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি যে সত্যিকারের ভাবে বলবে, যে সত্যিকার রূপে বলবে, যে নিষ্ঠার সাথে বলবে, সে জান্নাতে যাবে। এই সত্যিকারে বলেছিলেন, এই সত্য সহকারে বলেছিলেন, এই ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ যারা সরাসরি রাসূলের দাওয়াতে বলেছিলেন, বলেন তাদের জাহিলি সমাজের কোনো আচার আচরণ ঈমান গ্রহণ করার পরে তারা কি আর ফিরে গেছে? তারা কি কেউ এই চিন্তা করেছে যে আমাকে জাহান্নামে জ্বলার পরে একবার আমাকে জান্নাতে তো দিবে, এই কথা কেউ চিন্তা করেছে? তাহলে কি আপনি জাহান্নামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, জাহান্নামে আপনি যাবেন? তাহলে ইমানদার ব্যক্তি এই কথা চিন্তা করতে পারে না। ভাইয়ের আপনাদেরকে বলছি, ওনাকে আমি হাদিস শুনাইছি যে ওখানে বলে দেবেন যে ইখলাসের সাথে যারা ইমান আনবে দাবি করবে তারা কখনো ইচ্ছে করে সিদ্ধান্ত নিয়ে কোনো গুনার কাজ করতে পারে, এটা তার ইমানের পরিপন্থী, এটা তার ইমানের পরিপন্থী। তো সুতরাং আপনি এই হাদিসটা শুনাই দিবেন, শুধু আপনার সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই যে না আপনি আপনি কাফের, আপনি মুশরিক, আপনি মুসলমান নিয়ে, এগুলো আপনার বলার দরকার নেই। কথা বুঝছেন কিনা ভাই? যে আপনার রাস্তা বলতে ভাই ইমানের সাথে কি সিদ্দিকের সাথে ইখলাসের সাথে সততার সাথে ইমানদার ব্যক্তি কখনো ইমানের বিপরীত কোনো কাজ করতে পারে না, সিদ্ধান্ত নিয়ে পারে না, এটা তার ইমানের বিপরীত। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির কথা বললেন যে তুমি বলো আমান্তু বিল্লাহি সুম্মা ইসতাকিম, অতঃপর এরপর সুদৃঢ় থাকো। এই সুদৃঢ় থেকেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তারপরেও বিরোধীদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। ঠিক না বে? ঠিক। বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সকল পরিবেশ পরিস্থিতিতে তিনি এটার উপর অবিচল ছিলেন। বলেছিলেন দুর্বলতম ব্যক্তি এই সমাজের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথার উপর সুদৃঢ় ছিলেন। দুর্বলতম ব্যক্তি খাব্বাব বলেছিলেন আমান্তু বিল্লাহ, তারপরে এর উপর সুদৃঢ় ছিলেন। এরকম হাজার হাজার নয় লক্ষ লক্ষ আমাদের তো মানুষদের উদাহরণ পাবেন যারা একটি সদ্য জাহিলি যুগের সকল পাপাচারে অভ্যস্ত ছিল বছরের পর বছর ধরে। সুতরাং আল্লাহর কাছে আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ তো ওই তাদের যেই হাসরে বিচার করবেন সেই হাসরে আমার আপনার আরও আমাদের 1000 বছর পরেও যদি পৃথিবী থাকে, 5000 বছর পরেও যদি পৃথিবী থেকে থাকে, তখনকার পরিবেশ কী হবে জানি না। সেই ধরে নিয়ে যদি জাহিলি পরিবেশের লোকরা সেখানে থাকে তাহলে সেই একই হাসরে আল্লাহ পাক বিচার করবেন। ঠিক না বে? ঠিক। সুতরাং ঈমান আনার কথা দাবি করার পরে কে কতটুকু সুদৃঢ় ছিল তাদের দ্বারা উদাহরণ পেশ করা হবে, তাদের দ্বারা উদাহরণ পেশ করা হবে। তাদের সাথে যদি মিলতে পারি পুরস্কৃত হব, না পারলে শাস্তির উপযুক্ত হতে হবে। তখন আল্লাহর ভাষায় যেটা কোরআনে বলেছেন তখন তুমি আল্লাহকেও দোষারোপ করতে পারবে না, কাউকে দোষারোপ করতে পারবে না, বরং তখন তুমি লু মু আনফুসাকুম, আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, নিজেরাই নিজেদেরকে দোষী বলো। সুতরাং তাহলে আমরা রমাবানে ভালো কাজ করেছি, পুণ্যের কাজ করার চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, সুতরাং এটার উপরই সুদৃঢ় থাকতে হবে, এটার উপরই সুদৃঢ় থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস, আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আহাব্বাল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, বুখারীর হাদিস। আল্লাহর নিকট প্রিয় আমল, এই প্রিয় আমল বলতে ফরজগুলো তো অপরিহার্য, কি বলেন ফরজগুলো অপরিহার্য না অপরিহার্য?
সুতরাং এখানের আমল বলতে সর্বপ্রথম হচ্ছে সাধারণ নেক আমলগুলো, কারণ যেহেতু আল্লাহ রাসূল বলছে ওয়াইন কাল্লা, যদি সেটা কম হয় তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সেটা কম হলেও সেটার উপর সুদৃঢ় থাকা। সুতরাং আপনি ধরে নেন কিয়ামুল লাইল করেছেন রমজানে, করেছেন কিনা? করেছি না আমরা? তাহলে এইটার উপরে টিকে থাকতে হলে সারা বছর এখনো কিয়ামুল লাইল আমাদেরকে করতে হবে, এখনো আমাদেরকে কিয়ামুল লাইল করতে হবে। সেটা আমি 20 টাকাত পড়বো নাকি 22 টাকাত পড়বো না 8 টাকাত পড়বো না 11 টাকাত পড়বো, সেটা সংখ্যা যাই হোক না কেন, আইন কাল্লা কম হলেও। কথা কি বুঝতে পেরেছেন? এখানে নাকি আমরা তারাবির সংখ্যা নিয়ে কথা বলতেছি না, আবার কয়ে দেন না যে হুজুর তো আজকে তারাবির নামাজ বলাই দিল 4 টাকা 8 টাকা 10 টাকা 20 টাকা 22 টাকা, এরকম করে ভুলভাবে নিয়ে না, উদাহরণ হিসেবে বলছি। তো সুতরাং আইন কাল্লা কম হলেও আপনি দান করতেন, যদি সিরিয়ালি আসবে দান করতেন, সেই দান দানের উপরই আপনি থাকবেন, যদিও সেটা কম হয়, যদি 2 টাকাও হয়। কম মানে কি? যদি 2 টাকাও হয়, যদি 10 টাকাও হয়, যার যার সামর্থ্য অনুযায়ী। তো এটা আল্লাহ পাক পছন্দ করে, আর এগুলো নফর, কারণ ফরজগুলো তো বাদ দিলে তো আল্লাহ পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা তো বাউন্ডারি আপনার জন্য, আপনার তো কম্পালসারি। সুতরাং এই জন্য কি বিষয়টা এরকম, আচ্ছা 5 অক্ত নামাজ আল্লাহ কম হইলেও তো পছন্দ করে, আচ্ছা 5 অক্ত নামাজ 3 অক্ত পড়লাম, কমই পড়লাম তবু আল্লাহ পছন্দ করে, তাই না? এখানে আমাল বলতে অতিরিক্ত গুলো যে যেগুলো কম্পালসারি, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই, এটা তো করতেই করতে হবে। এই জন্য আল হিরস আলা কিয়ামিল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস ইবনে খুজাইমা, তার সহি ইবনে খুজাইমা এবং আল হাকিম তার মুস্তাদরাকে উত্তম সনদে উমামা ইবনে উমা আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল فَإِنَّ دَأْبُ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন তোমরা কিয়ামুল লাইল করবে, রাতে সালাত আদায়ের অভ্যাস করবে, এটা যেন তোমাদের অভ্যাসে পরিণত হয়, কারণ সালফে সালেহীন নেককার ব্যক্তিদের এটাই হালত। নেককার ব্যক্তিরা কিয়ামুল লাইলকে বাদ দিয়ে নেককার ব্যক্তি না, সালফে সালেহীন যাদেরকে বলা হয়, যাদের কথা আল্লাহ পাক বলেছেন যে হাসুনা উলাইকা রাফিকা আনআমাল্লাহু আলাইহিল্লাযীনা আমানু মিনান্নাবিয়্যীনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন। এই সালেহীনরা তাদের দাআব হচ্ছে, তাদের অবস্থা হচ্ছে, তাদের সার্বক্ষণিক অবস্থা হচ্ছে তারা কিয়ামুল লাইল করতেন। ও কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এবং তোমাদের রবের নৈকট্য লাভের জন্য তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ও মুকাফফিরুন লিসাইয়্যাত, কিয়ামুল লাইল করলে এর বিনিময়ে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া মুনহাতুন আনিল ইসম, এবং গুনাহ থেকে আমাদেরকে দূরে রাখবেন। সুতরাং রাত্রিতে রাতের আরামের ঘুম বাদ দিয়ে যে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য দাঁড়ায়, এইরকম ব্যক্তি নিষ্ঠার সাথে যারা এই কাজ করে মানুষকে দেখাবে আমি মস্ত বড় বুজুর্গ, এই নিয়াতে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে, পরে দু সকালে বলে বেড়ায় ওই তাহাজ্জুদের সময় করলাম, তাহাজ্জুদ করছি তাহাজ্জুদ করছি, মানে বুজুর্গি বানায় আর কি, বুজুর্গি মানুষের সামনে প্রকাশ নিয়াত ঠিক রেখে, তাহলে সেই ব্যক্তি দ্বারা দিনের আলোতে কোনো গুনার কাজ হওয়া সম্ভব নয়। যে ব্যক্তি নিষ্ঠার সাথে আল্লাহর ভয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য রাত্রিতে ঘুম বাদ দিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে, সালাত আদায় করে, সেই ব্যক্তি দিনের আলোতে বা অন্য কোনো সময় সেই আল্লাহর নাফরমানি ইচ্ছে করে করতে পারে। সুতরাং কিয়ামুল লাইলের, তাহাজ্জুদের, সালাতের এটা সবচেয়ে বড় ফজিলত, সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে এটা, সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটা। এরপরে আল মুহাফাজাতু আলা সালাতিল জামা, জামাতের সাথে সালাত আদায় করার আমরা চেষ্টা করেছি, জুমারকে আমরা চেষ্টা করেছি রমাদানের মধ্যে যেই কাজটি করলে একটু বেশি বেশি সওয়াব পাওয়া যায় সেই কাজগুলো করার জন্য। এই জন্য মসজিদগুলোতে প্রতি ওয়াক্তের নামাজে মুসল্লি বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তাহলে সালাতের সাথে জামাত আদায় করার লোক বেশি ছিল, এই সালাতের সাথে জামাত আদায় করার এই কাজটির উপরে আমাদের অবিচল থাকতে হবে। 2 নম্বর, এটা বোনেরাও শুনবেন,
হয়তো আপনাদের জামাতে আসেন না ঠিকই, কিন্তু সালাত আদায় করার ক্ষেত্রে, কিয়ামুল লাইলের ক্ষেত্রে, যেগুলোই বলবো সবগুলোই পুরুষ মহিলা সকলের জন্য। এই জন্য এর মর্যাদা সম্পর্কে, মসজিদে আসা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস রয়েছে। তন্মধ্যে বুখারী মুসলিমের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহ আআদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কামা গাদ কুল্লামা গাদা আও রাহ। যে ব্যক্তি সকালে এবং বিকালে, তার মানে সবসময় সকাল সন্ধ্যায় মসজিদে আসে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য যখনই আসে তখনই তার জন্য একটি মেহমানখানা বানান জান্নাতের মধ্যে, একটা মেহমানখানা অতিথিশালা বানায় দেন তার জন্য। এর উপরের হাদিসে একইভাবে বুখারি মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়াফুল্লাহ বিহি মিনাল খাতায়া, যেই কারণে তোমাদের গুনাগুলো মুছে যাবে, তোমাদের গুনাগুলোকে ডিলিট করে দেওয়া হবে, ওয়ায়ারফাউ দারাজাত, এবং তোমাদের সম্মান এবং পজিশনকে বাড়ায় দেওয়া হবে। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে বলুন। কাল ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পরিপূর্ণভাবে উযু করে, বিশেষ করে এখানে বলছে অসন্তুষ্টি থাকা সত্ত্বেও, সেটা হচ্ছে বেশি শীতের দিনে উযু করা কঠিন, তবু উযু করে মসজিদে যাওয়া, তবু উযু করে মসজিদে গেলে তাহলে আমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, আমাদের দরজা, আমাদের সম্মান এবং পজিশন বাড়িয়ে দিবেন। তো সুতরাং জামাতের সাথে সালাত আদায় করা যে অভ্যাসটি আমাদের ছিল সেটার উপরে অবিচল থাকা। আল মুদাওয়ামাতু আলাল কিরাআতিল কুরআনিল কারীম, রমাদান মাস ছিল কোরআনের মাস, শাহরুল কোরআন, সুতরাং এই মাসে কোরআনের চর্চা বেশি ছিল। এই মাসে আমরা প্রত্যেকেই যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, অর্থ না জানলেও পুরুষ মহিলা তারা চেষ্টা করেছেন এই মাসে কোরআনে কারিমকে পুরোপুরি খতম করার জন্য, পুরো পড়ে শেষ করার জন্য তেলাওয়াত করে, ঠিক নেবে ঠিক। সুতরাং তাহলে সেই তেলাওয়াতটা শেষ করা, খতম করা বা কোরআনের সাথে সম্পর্ক রাখা শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটা বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং এর প্রতি আমল করা, এটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে সিয়াম, আপনাদের শোনানো হয়েছে, কিয়ামতের দিনে সিয়াম এবং কোরআন দুইজনই আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে, সিয়াম বলবে মানাতুহু আত-তাআম ওয়া শারাবা ফি নাহারি, দিনের বেলায় তাকে খানা পিনা থেকে আমি বিরত রাখছিলাম, ফাশাফফিনি ফি, আমার কারণে সে খানা পানার সাথে কোনো সম্পর্ক রাখেনি, তার শাহওয়াতের সাথে, তার কামনা বাসনা দিনের বেলায় সে পরিপূরণ করেনি, স্ত্রীর কাছে যায়নি আমার কারণে, সুতরাং আল্লাহ তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো, এভাবে সুপারিশ করবে সিয়াম। কোরআন বলবে আল্লাহ তাকে আমি রাত্রিতে ঘুমাতে বারণ করেছিলাম, সে আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য সে রাত্রি জাগরণ করে আমাকে ধরেছিল। সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের শেষ অংশে, ফায়ুশাফফান, তাদের দুইজনেরই সিয়াম এবং কোরআন, এই দুইজনেরই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। যে সুতরাং সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল, আর কোরআন মানুষের জন্য হেদায়াতের গ্রন্থ, মানুষের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, বিশেষ করে কাদের জন্য এটা গাইডলাইন, যারা নিজেরা সঠিক পথে চলতে চায়, যারা নিজেরা আল্লাহর পথে চলতে চায়, তাদের জন্য কোরআন সুস্পষ্টভাবে পথ দেখায়। সুতরাং সেই কোরআনের সাথে সম্পর্ক বর্জন করে, সেই কোরআনের সাথে সম্পর্ক গড়ে না তুলে সঠিক পথ পাওয়া এবং সঠিক পথের উপর থাকা আদৌ সম্ভব নয়। এই জন্য
কোরআনের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক রমাদান মাসে আমরা যতটুকু করেছিলাম সেটার থেকে আরও বাড়াতে হবে, এটার উপর অবিচল থাকতে হবে, আরও বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সানাদে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অনেক প্রসিদ্ধ হাদিস আপনারা শুনেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করে তার জন্য তাকে নেকি দেওয়া হয়। ভাই, কিছু মানুষ আছেন আবেগে এই শুধু না বুঝে পড়লে লাভ নেই, এমনকি নেকিও হয় না এরকম কথা বলেন, তারা এই হাদিসটি শোনার পরেও সেটাকে পাশ কাটাতে চান। পৃথিবীর মধ্যে একটি কিতাব, যে কিতাবকে বুঝে পড়লেও সব বেশি উপকারিতা বেশি, না বুঝে পড়লেও অন্তত নেকি বেশি, উপকৃত হওয়াটা তার উপর আলাদা কথা। তবে এই নেকির মধ্যেটাও আছে, এর বরকতে তার মধ্যে আল্লাহর প্রতি অনুগত হওয়ার মনোবৃত্তি সৃষ্টি হবে। কথা কি বুঝতে পেরেছেন? তিরমিজির এই সহিহ সনদের এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, একটি অক্ষর যে আল্লাহর কিতাব থেকে পাঠ করলো তার জন্য নেকি রয়েছে। সুতরাং আমাদের বলা যাবে না যে নেকি নেই, না বুঝে পড়লে নেকি নাই এ কথা বলা দা ঠিক হবে না। কারণ কারা মানে পড়া, সব পড়াই, সব পড়াই যে বুঝেকে পড়া বলা হয় তা না, সব পড়াকেই যে বুঝে পড়া বুঝাতে হয় তা নয়। আমরা অনেক সময় বলি তুই পড়ছিস ঠিকই কিন্তু বুঝে পড়ছ নাই, কি বলেন ঠিক না বেঠিক? তার মানে তাহলে এর দ্বারা কিন্তু এটা বুঝায় না যে সে পড়ে নেই। মান কারা আ, যে ব্যক্তি হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পরিষ্কার করেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিয়া, একটি নেকি একটি হাসানার সমমান হচ্ছে দশটি। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমা ইন্নি লা আকুলু আলিফ লাম মিম হারফু, সাবধান, আমি এটার দ্বারা এটা বুঝাচ্ছি না যে আলিফ লাম মিলে যে শব্দটা হলো এই শব্দটা একটি অক্ষর তা বলছি না, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আলিফ লাম লিখতে আলিফ আছে একটা অক্ষর, লাম আছে একটি অক্ষর, মিম আছে একটি অক্ষর, তিনি তাই বলছেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর, ওয়া লামুন হারফুন, লাম হচ্ছে আরেকটি অক্ষর, ওয়া মিমুন হারফুন, আর মিম হচ্ছে আরেকটি অক্ষর। তাহলে এখানে তিনটি অক্ষর, তিনটি হাসানা, তিনটি হাসানা তুসাওবি, সমান সমান কত? দশ। তাহলে এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে বর্ণিত। এই জন্য পৃথিবীতে একটি কিতাব না বুঝে পড়লেও তার নেকি আছে, এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয়, এর অর্থ এটা নয় যে কোরআনকে বুঝতে হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আপনি যদি কোরআন না বুঝে শুধু তেলাওয়াত করেন তবু আল্লাহ পাকের এই আয়াত থেকে বোঝা যাবে, আপনি যদি কোরআন না বুঝেন তাহলে আপনার দিলে আপনার অন্তরে আল্লাহ পাক মোহর অঙ্কিত করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন আপনার অন্তরে। সুতরাং যারা মানুষদেরকে কোরআন না পড়ার জন্য, এটা আকাবেরদের কাজ, কোরআনে কারিম পড়বে আলেমরা, এই সকল ফতুয়া দিয়ে যারা, এই সকল কথা বলে যারা কোরআন পড়া থেকে, কোরআন বোঝা থেকে মুসলমানদেরকে দূরে রাখেন, তারা তাদের অন্তরকে মোহরাঙ্কৃত করে তালাবদ্ধ করে দেওয়ার যে আল্লাহ পাকের হুঁশিয়ারি সেটার দিকে তাদেরকে উৎসাহিত করে। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং এই জন্য কোরআন বুঝতে হবে, পড়তে হবে, মানতে হবে, আমল করতে হবে, আর সাথে সাথে এটাও মনে রাখতে হবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফের, যে ইন্নাল্লাহ ইয়ারফাউ কওমান বিহাদাল কুরআন ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিঃসন্দেহে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে একটি একটি জাতিকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় দেন, আবার আরেকটি জাতিকে এই কোরআনের কারণে অধপতনের অধস্থলে তাদেরকে নামিয়ে দেন। সুতরাং কোরআনই হচ্ছে মুসলিম জাতির উন্নতির সোপান, আবার কোরআনই হচ্ছে মুসলিম জাতির জন্য অধপতনের শিল।
যারা কোরআন থেকে শিক্ষা নেবে, যা কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন দিয়ে নিজকে সাজাবে, পরিবারকে সাজাবে, সমাজকে সাজাবে, দেশকে সাজাবে, বিশ্ব ব্যবস্থাকে সাজাবে, তারা উন্নতি বলতে যা বুঝায়, প্রকৃত উন্নতি বলতে যা বুঝায়, সমৃদ্ধি বলতে যা বুঝায়, সুখ শান্তি বলতে যা বুঝায় প্রকৃত, সেটা তাদের অর্জন হবে। এটা বাদ দিলে যা হবে সেটা আল্লাহ পাকের রসুলের ভাষায় সেটা হচ্ছে অধপতন, সেটা হচ্ছে অশান্তি, সেটা হচ্ছে অসুখ, সেটা হচ্ছে বিশৃঙ্খলা, সেটা হচ্ছে বিপর্যয়। সেই বিপর্যয়টা সারা পৃথিবী দূরে এক যোগে একসাথেই হইতে হবে এমন জরুরি না, জায়গায় জায়গায়, ভূখণ্ডে ভূখণ্ডে, সমাজে সমাজে, দেশে দেশে হতে পারে। সেই অশান্তি, বিশৃঙ্খলা, বিপর্যয়, অশান্তি, নিরাপত্তাহীনতা সবগুলো ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের সাথে সম্পর্ক বাদ দিয়ে, সম্পর্ক ছিন্ন করে উন্নতি করার, সমৃদ্ধি অর্জন করার, সুখ পাওয়ার, শান্তি পাওয়ার কোনো বিকল্প পথ নেই। এক, এ কারণেও কোরআন ছাড়া যাবে না। আরেকটি হচ্ছে কোরআন যাতে করে আমার বিরুদ্ধে, কোরআন যাতে করে আমার বিরুদ্ধে এবং কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই রাসূল যাতে করে আমার বিরুদ্ধে কোরআন পরিত্যক্ত করার জন্য আল্লাহর দরবারে মোকদ্দমা দায়ের না করে। সূরা আল ফোরকানের ১৩ নম্বর আয়াত কত নম্বর সূরা? কি সূরা? ফোরকান। কত নম্বর আয়াত? ৩০। সূরা আল ফোরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, রাসূল বলেছেন, ওয়াকালার রাসূল, রাসূল বলেছেন, এখানে যদি অতীতকাল কিন্তু দ্বারা ভবিষ্যৎ আল্লাহ আল্লাহর কাছে দরবারে কিয়ামতের দিন তিনি অভিযোগ করবেন, রাসূল কি অভিযোগ করবেন? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মত, আমার জাতি, আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা, এই কোরআনকে তারা গ্রহণ করেছে মাহজুরা, পরিত্যক্ত হিসাবে। এটা কি কোনো ব্যাখ্যার দরকার আছে? কোন মুফাসসিরের কথা এটা? কোন মুহাদ্দিসের কথা? কোন আলেমের কথা না। আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে সূরা আল ফোরকানের ৩০ নম্বর আয়াতে বলছেন যে রাসূল অভিযোগ করবেন, বলবেন, হে আমার রব, আমার কওম। রাসূলের কওম কারা? রাসূলের কওম কি মক্কার ওই আবু জেহেল, আবু লাহাব, ওরাই শুধু ওই সময়ের যারা, তারা নাকি আমরা সবাই? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত মানুষ এই পৃথিবীতে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবুয়ত লাভ করার পরে, সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম, তার উম্মত। এই জন্য রাসূলের দাওয়াত যারা গ্রহণ করেছে তাকে বলা হয় উম্মতে আদ-দাওয়া, না উম্মতে ইজাবা, যারা রাসূলের দাওয়াত কবুল করেছে। আর যারা কবুল করে নাই সকলে মিলে হলো উম্মতের দাওয়া, যাদের কাছে রাসূলের দাওয়াত পৌঁছবে। তাহলে সব মানুষের রাসূলের উম্মত, সেই উম্মত হচ্ছে উম্মতের দাওয়া। আর যারা এর মধ্যে গ্রহণ করেছে রাসূলের দাওয়াত, কবুল করে ইসলাম গ্রহণ করে, তাদেরকে বলা হয় কি? উম্মতে ইজাবা। সুতরাং আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূলের ভাষায় সেটা বলছেন যে তিনি বলবেন, ইন্না কওমি, আমার কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা, তারা গ্রহণ করেছে এই কোরআনকে পরিত্যক্ত হিসাবে, তারা পরিত্যক্ত বস্তু হিসাবে বানিয়ে নিয়েছে। কি বলেন, কোরআন আজকে পরিত্যক্ত বস্তু কিনা? অনেকের বাড়িতে উঁচু জায়গায় রাখে, কয় সম্মান দিচ্ছি না ভাই, এটা সম্মান নয়, এটা সম্মান নয়। সম্মান হচ্ছে তার সাথে আপনার সম্পর্ক হবে, পড়তে পড়তে এটা নিয়ে আপনার গবেষণা করতে করতে বুঝতে বুঝতে পাতাগুলো ছেঁতা বেঁধা হয়ে যাবে, ঠিক না? ঠিক, কাতা কাগজের পাতাগুলো পুরানো হয়ে যাবে, কিন্তু না, এটা চকচকে ঝকঝকে থাকে, রাখেন ঝকঝকে রাখেন, সমস্যা নেই। কিন্তু এর সাথে সম্পর্ককে পরিত্যক্ত করে নয়, সম্পর্ককে যুক্ত করে। সকালবেলায় এই সকাল বাজার করার সময় ওই শাক কেনা হচ্ছে, তো পাশে থেকে পুঁই শাক, তো একজন গ্রাহক ওই দোকানদারকে বলতেছে যে আপনার শাক এটা ভালো হবে তো? ভাই, আমার এই শাক লবণ মুক্ত, লবণ যুক্ত না। কথা বুঝছেন কিনা?
সুতরাং আমাদেরও কোরআনের সাথে যুক্ত থাকতে হবে, মুক্ত নয়। কোরআনের সাথে আমাদের যুক্ত থাকতে হবে, মুক্ত নয়। একটা অক্ষরের পরিবর্তন শুধু। আমরা কে কতটুকুন কোরআনের সাথে সম্পর্ক রাখছি, কে কতটুকুন কোরআনকে আমরা অনুধাবন করার জন্য চেষ্টা করছি, মুসলমান ভাই বোনেরা আমাদেরকে সেটা অনুধাবন করতে হবে। এই কথাগুলো আমাদেরকে ভুলে গেলে চলবে না কোরআনের মাস চলে যাওয়ার পরে। এই জন্য কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, বৃদ্ধির শেষ নেই, বোঝার জন্য চেষ্টা করতে হবে। অনেক ভাইয়েরা আছেন, অনেক ভাইয়েরা আছেন, শিক্ষিত, কম শিক্ষিত, বেশি শিক্ষিত, বিভিন্ন পেশা, যারা কোরআন বোঝার জন্য পেশা, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছে সাক্ষী দিচ্ছি, আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে বলে যে কীভাবে কোরআন বুঝতে সহজ হবে, কীভাবে কোন কার কাছে গেলে বলে। সুতরাং তারা তাদের অনুভূতিটাকে রিয়ালাইজ করতে পেরেছে, তাদের প্রয়োজনীয়তাকে তারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক তাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। সুতরাং ভাইয়েরা আমার, এরকম তড়পানি, এরকম তাগিদ অন্তরের ইমানের কোরআনের সাথে সম্পর্ক গ্রহণ করার জন্যই থাকতে হবে। পরিবেশ আপনার সামনে যাই আসুক না কেন, আপনার নিজের মতো করে পরিবেশ গড়ে নিতে হবে, নিজের পরিবারকে কোরআনমুখী করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে ঠকবেন না আপনি। আল্লাহর রাসূল বলেছেন এই কোরআনের দ্বারাই একটি জাতি উন্নতি লাভ করে, লাভ করেছিল ভাইয়েরা আমার, লাভ করেছিল, সারা পৃথিবীর নেতৃত্ব তারা দিয়েছেন যতদিন তারা কোরআনকে ধরে রেখেছেন। কথা ঠিক নেবে ঠিক। এই জন্যই যারা কোরআন বিরোধী, কোরআনের প্রতি যাদের প্রতিহিংসা, তারা দাঁড়িয়ে বলেছিল মুসলিমদের হাত থেকে যতদিন পর্যন্ত কোরআনকে বিচ্ছিন্ন করতে না পারবে ততদিন তোমরা মুসলমানদেরকে নিজেদের অবনত অধীনস্থ করতে পারবে না। সুতরাং সেই শিক্ষা ব্যবস্থা সেরকম করে দিয়েছে তারা, সেই শিক্ষা ব্যবস্থা সেরকম করে দিয়েছে। এবং মুসলিম দেশগুলোতে এমন একটি শিক্ষা ব্যবস্থা দিয়েছে যে একই পরিবারের দুই ভাই, একজন মাদ্রাসায় যায়, একজন স্কুলে যায়, স্কুল পড়ুয়া ভাই তার মাদ্রাসা পড়ুয়া ভাইকে ওই খাবার টেবিলে বসে, খাবার ঘরে বসে বাপ্পার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার ওই মাদ্রাসা পড়ুয়া ভাই ওকে স্কুলে বলে তুই তো নাস্তিক হয়ে যাচ্ছিস। কথা ঠিক না ঠিক। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা দিয়েছে যারা কোরআন থেকে মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, যা কোরআন থেকে যারা মুসলিম জাতিকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারা এই শিক্ষা ব্যবস্থা দিয়েছে। কারণ এরা এরা মারামারি, এরা একজন আরেকজনকে ঘৃণা করবে, এই কথা সত্য না অসত্য বলেন? আপনার এক ছেলেকে, যেই ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, যাকে আপনি দিচ্ছেন, আবার ইভেন এমনও হয় যে পিতামাতো মাদ্রাসা পড়ে ওকে ওর ওর শার্টটা বেশি ভালো হইতো, ওর পাঞ্জাবি একটু হলেই হইস, এটাও আমরা করি, এটাও আমরা করি। ও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ও তো একটা হুজুর হবে, দিচ্ছি শুধু আমার জন্য দোয়া করার জন্য, কি বলে পিতা মাতারা বলে কিনা। সুতরাং এই ডিসক্রিমিনেশন পিতাই করেন, এই পার্থক্য মাই করেন যে সবচেয়ে আপনজন তাদের সন্তানের। এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। সুতরাং আপনি শিক্ষা ব্যবস্থা, আমি আর আপনি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারবো না এটা ঠিক, কিন্তু আপনার নিজস্ব পরিকল্পনা থাকতে হবে, আপনার নিজস্ব পরিকল্পনা থাকতে হবে আপনার ইমানের তাকিদে, যে আমার ছেলে মেয়ের মধ্যে আমি সেই মেজাজ দেব, সেই শিক্ষা দেব যেই শিক্ষা দিয়ে অন্তত পক্ষে তাদের মধ্যেই বিরোধ সৃষ্টি হবে না। এই জন্য কিছু মনে করেন না, অনেকখানে একই সাথে চাকরি বাকরি করে একজন মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছে, আবার ইউনিভার্সিটি থেকে মনে করেন অর্থনীতিতে এমএ পাস করেছে, একই পোস্টে একই র্যাঙ্কে চাকরি করে, আরেকজন শুধু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পাস করেছে, ওই অর্থনীতি নিয়ে যিনি পাস করেছেন তিনি মাদ্রাসা পড়ুয়া, তার কিন্তু দুটো সার্টিফিকেট, একটা হচ্ছে মাদ্রাসার আর একটা হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট। এরপরও যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে আসে সে নিজকে তার চেয়ে সুপ্রিয়ার মনে করে, এবং তাকেই থেকে থেকে দেখতে গো হুজুরের দিকে আসেন তো, মানে কলিগ কিন্তু বলেন হুজুরের, মানে একটুখানি তুচ্ছতার ছিল। কথা ঠিক না ঠিক। সুতরাং ভাইয়েরা আমার, এটাই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা দিয়েছে এভাবে দিয়েছে মুসলিম জাতি, মুসলিম দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এভাবে তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে এই জন্য নিজেদের পরিকল্পনায় এই বিষয়টিকে দূর করতে হবে অথবা কমপক্ষে শিথিল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এরপরে আমরা রমজান মাসে বেশি বেশি করে তওবা করেছি, ইস্তিগফার করেছি, আল্লাহর রাসূলের হাদিস স্মরণ করেছি, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ অতীতের গুনাহ মাফ করায় নিতে পারলো না সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, রাসূল বলেছেন আমিন, ঠিক না ঠিক। সুতরাং এই জন্য আমরা বেশি বেশি করে তওবা করেছি, ইস্তিগফার করেছি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছি। এখন কি শেষ হয়ে গেছে? এখন এর প্রয়োজনীয়তা শেষ
হয় নাই। এই জন্য আল্লাহ পাক তওবা করার কথা কোরআনে কারিমে বহু আয়াতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। দেখেন আল্লাহর বলার ভাষা, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। তওবা করবে কারা? যারা অপরাধী। কি বলেন, ঠিক না বেঠিক? যারা গুনাহগার তারাই তো তওবা করবে। তাহলে তো আল্লাহর বলা উচিত ছিল আল্লাহ মাফ করুন, যে ইয়া আইয়ুহাল আসুন, তুবু ইলাল্লাহি ইয়া আইয়ুহাল আসুন। আসি বলা হয় নাফরমানকারী, নাফরমান ব্যক্তিকে আসি বলা হয়, গুনাহগার ব্যক্তিকে। তাহলে আল্লাহর বলা উচিত ছিল, এ তোমরা যারা গুনাহগার তারা তওবা করো। কিন্তু আল্লাহ তা না বললেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে সকল ইমানদাররা, পুরুষ হও নারী হও, সকলকে আল্লাহর কাছে তওবা করতে হবে, তোমাদের সকলকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে এখানে আমি হাজি গাজী ইমাম মুক্তাদি ইত্যাদি, এটার কোনো পার্থক্য আছে পুরুষ নারী? সকল মুসলিমকে, আপনি যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনারও তওবা করতে হবে, কারণ আপনার অজান্তে অনেক গুনাহ আছে, আপনি জানেন না। এই জন্য যদি তাই হয়, আল্লাহর রাসূলকে তো আল্লাহ পাক, এখন একটু পরে আপনাদের সাথে শোনাচ্ছি, আল্লাহর রাসূলকে তো আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়েছেন। গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তারপরেও সেই ব্যক্তি, সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলছেন? মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ফা ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআত মাররা, আমি কে এখানে, কে আমি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দিনে প্রতিদিনে আমি একশোবার আল্লাহর কাছে তওবা করি এবং মাগফিরাত কামনা করি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এই জন্য সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সমস্ত মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, যেটা তো রাসূল দাওয়াত দিয়েছেন, করেছে। অতএব তাহলে কাজটা ভালো করছে না রাসূল? কি করছে? ভালো কাজ করছে। তখন আল্লাহ বলছেন যে অতএব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব আল্লাহর প্রশংসা সহকারে তার গুণকীর্তন করো। আর কি করো? আর কি করো? ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কে বলছেন কথা? আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন। একদল মানুষ বললেন যে রাসূল ক্ষমা প্রার্থনা, রাসূল তো গুনাহ টুনাহ নাই, এটা রাসূলকে বোঝানো হয়নি। তাহলে একদল বলে এরকম করে বলে যে তাদের রাসূলকে বোঝানো হয়নি। আরে আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছে ওয়াস্তাগফিরহু, আপনি ঠিক আছে রাসূল করবে, তার অর্থ তার উম্মতরাও করবে। তাহলে রাসূলকে বাদ দেওয়া হয়েছে, কথা কি বলা যায়? মানে এই নির্দেশের আওতায় রাসূল না? আপনারা কি বলেন? আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন ফাসাব্বিহ, অতএব আপনি আমরের সিগা, নির্দেশ সূচক শব্দ, অতএব আপনি তাসবিহ পড়ুন, কিসের? বিহামদি, প্রশংসা সহকারে, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এছাড়া অন্য অনুবাদ করলে সেই অনুবাদ হবে ভুল। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি তওবা কবুল করেন। সুতরাং এই জন্য রমাদান আমাদের জন্য সেই তওবা কবুলের মাস ছিল, মাগফিরাতের মাস ছিল। আমরা সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেছি, মাগফিরাত কামনা করেছি। অতএব সেই মাস চলে যাওয়ার পরে আমাদের আর সেখান থেকে ফিরে আসা উচিত না। এই তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে করা। আল্লাহ পাক সূরা নূরে 31 নম্বর আয়াত আপনাদের শুনালাম। তাহলে বলছেন কি, লাআল্লাকুম তুফলিহুন, আয়াতের শেষে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। মানে আল্লাহর অনুগত 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 এর মধ্যে ভুল ভ্রান্তি হবে, আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আর সফলতা অর্জনের কোনো বাধা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। এরপরে সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতেও আল্লাহ পাকের সম্পর্কে তাওবাতুন নাসুহ, একার খাঁটি তওবা করতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো আল্লাহর কাছে।
সেই খাঁটি তওবাটা হচ্ছে, আপনাদের বহুবার বলেছি, এখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গুনার জন্য অতি কাতর হওয়া, বিনীত ভাব হওয়া, আর করবেন না বলে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেওয়া। এবং যদি মানুষের হক হয়, সেই হকটা হকদারের কাছে অথবা তার 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 ওয়ারিসদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর ওয়ারিসও যদি না পান তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করেন কি করতে হবে। কথা বলছেন কিনা? হক নষ্ট করেছেন, সেই ব্যক্তিও ফেরত দেওয়ার মতো জায়গা নেই, তার ওয়ারিসও খুঁজে পাচ্ছেন না, কি করবেন? আলেমদেরকে জিজ্ঞাসা করেন। সুতরাং তাহলে তওবা আল্লাহর কাছে কবুল হবে, এটা তওবা কবুলের শর্ত, তওবার শর্ত। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام مسلم ভাই এবং বোনেরা, আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রমাদান মাস হওয়ার কারণে আমরা বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করেছি, যেগুলোকে জিকির আজকার বলা হয়। আর যখনই আপনাদেরকে এই জিকির আজকারের কথা বলবো, তখন আমাদের দেশে প্রচলিত জিকির বলতে যা বুঝায় আমি আপনাদেরকে সেটা বুঝাই না। এই জিকির আজকার হচ্ছে যেইখানে যেই দোয়া পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি আছে, নির্দেশ আছে বা শিক্ষা দেওয়া আছে। ঘরের থেকে ঘরে ঢোকার, বের হওয়ার, একজন সাথে দেখা হলে মসজিদ থেকে বের হওয়ার, ঢোকা, তারপরে জামা কাপড় পরার সময়, প্রত্যেকটি, যেখানে কোনো কিছু নাই সেখানেও বলা বিসমিল্লাহ দিয়ে শুরু করো, কি বলেন, ঠিক না? ঠিক, তাহলে এমন একটা জিনিস নাই যেখানে আল্লাহর জিকির, যেখানে সুনির্দিষ্ট কিছু নাই সেখানে কি কি দিয়ে শুরু করতে হয়, বিসমিল্লাহ। তাহলে এটাই জিকির আল্লাহ, এটাই হচ্ছে কি জিকির। এগুলোর সাথে সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যেগুলো ছোট্ট ছোট্ট আছে এগুলোও কি, এগুলো কি, এগুলোর জন্য কোনো সময় নির্ধারণ করেন। সবসময় বাসে বসে আছেন, সুবহানাল্লাহ বললেন, পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, যে এগুলো আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুতরাং এটা বেশি বেশি করে হওয়া, এই জন্য বেশি বেশি রপ্ত হওয়া, হাদিসের কিতাবগুলোতে দোয়াগুলো শিখে নেওয়া। এখন কোনো কোনো সংকলন আছে দোয়ার বইয়ের সহি, যেগুলো যেগুলো হাদিসের রেফারেন্স দেওয়া আছে, যেগুলো হাদিসের পজিশন বলে দেওয়া আছে, ভালো হাদিস, উত্তম হাদিস, শুদ্ধ হাদিস, অমুক হাদিসের বর্ণনা দেওয়া আছে, এই ধরনের বই আছে। বাজারের যে কোনো বই পড়লেই বা ইসলাম জানতে পারবেন তা নয়। সুতরাং কেনার সময় আপনাকে দেখে শুনে কিনতে হবে। সুতরাং এরকম দোয়ার বইগুলো অন্য পকেট ধরনের আছে, এরকম যেটাকে বলা হয় দোয়া মাসনুন অথবা মাসনুন দোয়া সমূহ। সুতরাং সেগুলো কোন হাদিসের কোথায়, যেগুলো দেখবেন অনেকের শেষে সংকলনে দেওয়া আছে, এগুলো দেখে দেখে কিনে সেখানে মুখস্থ করার চেষ্টা করবেন। তাহলেই আপনার জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআল লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, ইজআল লিসানাকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির দ্বারা তোমার এই জিব্বাটাকে সিক্ত করে রাখো, ভিজিয়ে রাখো, বোনেরাও শুনবেন। সুতরাং এই ধরনের পাঠ করার জন্য যেই দোয়াগুলো আছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অকেশনে, বিভিন্ন জায়গাতে, সেই দোয়াগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে সেই কাজটি যখনই করবেন তখন আপনার মুখ থেকে জিকির আসবে। সেটাই হচ্ছে এ আলা তাতমাইন্নু, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ বোধহয়। যে এই ধরনের আল্লাহর কথা যখন সবসময় যখন আপনার জিহ্বায় থাকবে তাহলে সেই জিহ্বার অন্তর, সেই ব্যক্তির অন্তর প্রশান্তিময় না হয়ে কি পারে, যার মুখে সবসময় আল্লাহর কথা, যার মুখে সবসময় আল্লাহর নাম, আল্লাহর জিকির, সেই অন্তর মতমাইন না হয়ে, সেই অন্তর প্রশান্তি এবং শান্তির অন্তর না হয়ে আর কোন শান্তি, কোন অন্তর শান্তি হবে? এইরকম শান্তিওয়ালা মনকেই বলা হয় নাফসে মতমাইন, না স্থির প্রশান্তিময় আত্মা। এই আত্মাওয়ালাদেরকে আল্লাহ পাক ডাকবেন কিয়ামতের দিন, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো আর জান্নাতে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই জন্য আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, সূরা আল বাকারা 152 নম্বর আয়াত।
সুতরাং আল্লাহর স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন, নাশকুরি করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এর সাথে সাথে আমরা দান খয়রাত করার কথা যে প্রথমেই বলেছি, এই দানের এই হাতটাও আমরা জারি রাখবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার একটি জনসচেতনামূলক একটি বিষয় আমাদের কাউন্সিল অফিস থেকে এসেছে, আমি আপনাদেরকে সেই সামনে পড়াচ্ছি। সেটা চিকুনগুনিয়া সম্পর্কে এই সতর্কতামূলক কথা, এটা তিনি বলেছেন। আসসালামু আলাইকুম, সম্মানিত ইমাম খতিব, ঢাকা শহরে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এ বিষয়ে মসজিদে নামাজে আসা মুসল্লিদের মধ্যে জনসচেতনতা, বোনেরাও খেয়াল করে শুনবেন, সৃষ্টির লক্ষ্যে নিম্নোক্ত বক্তব্যটি জুমার খুতবার সময় প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। অনুরোধ করবে মোহাম্মদ নুরুল ইসলাম রতন, কাউন্সিলর ওয়ার্ড নম্বর 29, ঢাকা উত্তর সিটি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে করণীয়। এডিস মশা কামড়ের ফলে মানুষের দেহে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হতে পারে। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের একমাত্র বাহক, তাই এ মশা দমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধের প্রধান উপায়। 3, বাসগৃহের ভেতরে ও বাহিরে পড়ে থাকা বালতি, জ্যারিকেন, ড্রাম, মাটির পাত্র, টিনের কৌটা, পরিত্যক্ত বিভিন্ন ধরনের খাবারের প্লাস্টিক বা মাটির তৈরি পাত্র, ফ্রিজ, এয়ার কুলারের নিচে এবং বাড়ির ছাদ বা মেঝের নিচু স্থানে 3 দিনের অতিরিক্ত সময়ে জমে থাকা স্থির পরিষ্কার পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। 4, দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। 5, সম্ভব হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট লাগান, যাতে ঘরে বাড়িতে মশা প্রবেশ করতে না পারে। 6, প্রয়োজনে শরীরের অনাবৃত্ত স্থানে মশা নিবারক ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে মুখমণ্ডল ব্যতীত। 7, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আতঙ্ক নয়, সময় মতো সুচিকিৎসায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ভালো হয়। 8, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কিত যে কোনো প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করা যেতে পারে। 9, এবং শেষ, চিকুনগুনিয়া প্রতিরোধের অন্যতম উপায় হলো জনসচেতনা। চিকুনগুনিয়া রোগের অন্যতম কারণ হলো ঘরে জন্মানো মশা, তাই আপনার ঘর, বাড়ি, বারান্দা, ছাদ ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কোনোভাবেই যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখুন। আক্রান্ত রোগীকে মশারির ভিতরে মধ্যে বিশ্রামে রাখুন, আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশার মাধ্যমে রোগের বিস্তার ঘটে। আল্লাহ যেন আমাদের সকলকে এই জনসচেতনামূলক এই বিষয়গুলো খেয়াল রাখা এবং এগুলো অনুযায়ী আমাদের সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। এবং আমরা এই সিটি কর্পোরেশনের মাননীয় কাউন্সিলরকে আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক যেন তাকে আরও জনগণের খেদমতে কাজ করার তৌফিক দান করেন। সুতরাং ভাইয়ের আমার, তাই এগুলো আমাদের জনসচেতনা, এটাও কিন্তু ইসলামের পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে পরিষ্কার না থাকলে দেখেন কী হয়, এটা তো একটা সাইড গেল, আর পরিষ্কার না থাকলে আরও অন্য অন্য কী অসুখ বসুখ হয় সেগুলো তো আলাদা বিষয়। সুতরাং নাজাফাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নাবিয়্যিকুম হাইযা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين তুমি আমাদের সকলের ভালো কাজগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলো maaf করে দাও, ত্রুটি বিচ্যুতি তুমি ক্ষমা করে দাও, আমাদের আমল নামা থেকে আমাদের দোষ ত্রুটিগুলো তুই মুছে দাও। আল্লাহ আমাদেরকে সকল সময়, সকল পরিবেশে, সকল অবস্থাতে তোমার দিনের উপরে ইস্তেকামাত করার, সুদৃঢ় থাকার, অবিচল থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার এবং তোমার রাসূলের আনুগত্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের প্রতি তুমি রহমত বর্ষণ করো, আমাদের দেশের প্রতি তুমি রহমত বর্ষণ করো। আল্লাহ আমাদের মধ্যে থেকে
অশান্তি বিশৃঙ্খলার যত কারণ আছে সেই কারণগুলো তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুখে শান্তিতে একসাথে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পিতামাতা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে প্রত্যেকের কবরের আজাব মাফ করে দাও, আর যারা জীবিত আছে তাদের প্রত্যেককে ইমানের সাথে আমলের সাথে জীবন রাখো। যখন মৃত্যু হয় তখন ইমানের উপর যেন আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তোমার হাতে সমর্পিত দিলাম, আল্লাহ তুমি তাদেরকে তোমার খাস হেফাজত দ্বারা রাহমত দ্বারা তাদেরকে হেফাজত করো। আল্লাহ বিপদগামী থেকে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ তোমার দিনের হুকুমের অনুসারী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমরা প্রত্যেকেই যেন তোমার অনুগত হতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো। ইবাদাল্লাহ عباد الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون